জাদুর আহ বাস্তবতা রয়েছে অস্তিত্ব রয়েছে জাদুর প্রতিক্রিয়া রয়েছে কিন্তু আল্লাহর ইচ্ছাধীন আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে জাদুর তাসির বা প্রতিক্রিয়া হবে যদি অনুভব করে যে জাদুর প্রতিক্রিয়া কারো হয়েছে তাহলে মনে করতে হবে যে আল্লাহর ইচ্ছাই এবং কারো জাদু করার কারণে এই জাদুর তাসির বা প্রতিক্রিয়া হয়েছে জাদুর প্রতিক্রিয়া হওয়ার পরে সেটা কি একসময় শেষ হয়ে যায় না চিরস্থায়ী সারা জীবন থাকে সেটা বিভিন্নভাবে দূর হইতে পারে বিভিন্নভাবে দূর হইতে পারে প্রথম কথা জাদুর অনিষ্ট থেকে রক্ষার জন্য আহ অগ্রিম কিছু ব্যবস্থা রয়েছে সারি ব্যবস্থা রয়েছে সেগুলি হচ্ছে যেমন সকাল সন্ধ্যারে যে আজকার পাঁচ অক্ত সালাতের পরে যে আজকার রয়েছে আহ এইরকমই পরিষ্কার থাকা যেসব স্যার ঝাড়ফুক আগের থেকে অগ্রিম তদবির করা এগুলো বিশেষ করে সকাল সন্ধ্যার জিকির আজকার এটা সুরক্ষিত দুর্গ খুব গুরুত্বপূর্ণ বিষয় যেন সকাল সন্ধ্যার জিকে রাজগার মোটেই ছাড়বেন না তাহলে ইনশাআল্লাহ তাহলে জাদুর তাসির হবে না জাদু করার চেষ্টা করলে জাদু আসবে জাদু লাগবে জাদু যদি লেগে যায় জাদুর প্রতিক্রিয়া যদি হয়ে যায় তাহলে সেটা দূর করা বিভিন্ন পন্থা রয়েছে বিভিন্ন পন্থা রয়েছে যদি সেটা শারীরিক শারীরিক রোগে পরিণত হয় তাহলে চিকিৎসকের চিকিৎসার প্রয়োজন রয়েছে ডাক্তারের কাছে যেতে হবে শারীরিক যে রোগগুলি হয়ে গেছে সেই রোগগুলি দূর করা সম্ভব হবে কিন্তু জাদুর তাসিটা থেকেই যাবে এই জাদুর তাসি দূর করার জন্য সবচেয়ে বড় উপায় হচ্ছে যে যেই জাদুটা করা হয়েছে সেটা কোনো জায়গায় কোনো কিছু নিয়ে যেই ব্যক্তিকে জাদু করা হয়েছে তার কোনো কাপড় নিয়ে অথবা চুল নিয়ে অথবা নিয়ে দানা চুল কিছু নিয়ে জাদু করেছিল রেখেছিল একটা লুকিয়ে রাখা আছে এইটাকে নষ্ট করতে হবে এটাকে নষ্ট করে তার বাড়িতে কোনো জায়গাতে জাদু করে কোনো জায়গায় অথবা কোনো জায়গায় সেটাকে রেখেছে এটা যদি উদঘাটন করা যায় আর সেটাকে নষ্ট করে দেয় তাহলে চিরতরে নষ্ট হয়ে যাবে আর যদি এটা না হয় তাহলে বড়ই জটিল তখন জি আর সাধারণত এটা করা খুব মুশকিল নবী সাল্লাহিসাল্লামের চিকিৎসা জন্য আল্লাহ গায়েব দিয়ে জানিয়ে যে অমক কূপের ভিতরে জাদুর যে সব বিষয়গুলি রয়েছে জাদু করা হয়েছে যে বস্তুগুলি সেগুলি সেখানে পোতা আছে কিন্তু আমাদেরকে জানাবে গায়েব জানা তো কোনো উপায় নেই আল্লাহ হেফাজত করুন আর এই ক্ষেত্রে জিন ব্যবহার করা যায় না কারণ জিনেরা চরম মিথ্যাবাদী তারপরে একটা উপকার করলে বহু ক্ষতি করে ছাড়বে সুতরাং কখনো যারা জিন ব্যবহার করে তাদের আশ্রয় নিতে যাবে জাদু থেকে রক্ষা পাওয়ার জন্য জমজমের পানি এর রয়েছে মধুর উপকারিতা রয়েছে হাব্বা সাউদা আপনার কালাজিরা উপকারিতা রয়েছে আর রুখিয়ে সারিয়া সারি যে দোয়া ঝাড়ফুঁ করেছে সেগুলির উপকারিতা রয়েছে তারপরে সর্বোপরি রবের কাছে দোয়া দোয়া করতে থাকেন আল্লাহর কাছে দোয়া করতে থাকেন তো এইভাবে ও শেষ হয়ে যেতে পারে শেষ হয়ে যেতে পারে আবার থেকেও যেতে পারে জাদু যদি মারাত্মক ধরনের হয় সেটা থেকেও যেতে পারে যতক্ষণ পর্যন্ত তার আসল অস্তিত্বকে নষ্ট না করা যাবে যে বস্তুতে জাদু করা হয়েছে আল্লাহ সকল মমেনা এবং মমিনদের মমিন ভাই বোনদের আল্লাহ যেন হেফাজত করেন এবং জাদুর অনিষ্ট থেকে আল্লাহ রব আলমিন রক্ষা করেন আর জাদুকারীদের অনিষ্টকে তাদের দিকে ফিরিয়ে দেন তাদের সর্বনাশ করেন এবং আমাদের সকলকে আল্লাহ যেন তাদের অনিষ্ট থেকে হেফাজতে রাখেন যারা জাদুতে আক্রান্ত হয়েছেন আল্লাহ বদ নজরে আক্রান্ত হয়েছেন আল্লাহ তাদের সেফা দান করেন